নমস্কার ইস্ট বেঙ্গলের মিডিয়ার সাথে মিলন উৎসব ছিল, সেখানে কিন্তু আমরা পেয়ে গেলাম শেষ অত্যন্ত ক্রিয়াপ্রেমী মানুষ পার্থ ভৌমিককে। নৈহাটি স্টেডিয়াম যিনি মিডিয়া হলে ঘটেছে, নৈহাটিতে আমরা রেগুলার আমরা যাচ্ছি মোহামেডান ম্যাচ কভার করতে। কতটা শক্ত ছিল এই নৈহাটি স্টেডিয়ামটা করা এবং পাশাপাশি বাংলাদেশ আপনারা বিশাল অবদান আছেন, বিভিন্ন বিভিন্ন ক্লাবের পৃষ্ঠপোষকতা করেছেন, নতুন প্লেয়ার উঠছেন এবং বাংলার এক্ষুনি ভারতের রেফারির মান, এই ব্যাপারটা নিয়ে চলে। প্রথম কথা হচ্ছে নৈহাটি স্টেডিয়ামটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছে। আমাদের জেলায় এত ভালো স্টেডিয়াম আপনারা নিজেরাই দেখেছেন, মোহামেডান আই লিগের খেলা খেলছে। আমার কাছে যতদূর খবর আছে ইসলাম ক্লাবও 13 এবং 15-র জন্য ওটাকে হোমডাউন হিসাবে বানিয়েছে। স্বাভাবিকভাবে এই ফেব্রুয়ারি মাসে, হ্যাঁ স্বাভাবিকভাবে আই লিগের পরেই ওটা হবে। স্বাভাবিকভাবেই এই খেলাকে কেন্দ্র করে নৈহাটিতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আবার ফুটবল মাঠে কিন্তু ছেলেরা আসছে, এটা একটা গুড সাইন। একটা সময় তো আমাদের ওই সব শিল্পাঞ্চল থেকেই ফুটবলার সাপ্লাই হতো কলকাতার, আপনি যদি সুব্রত বর্চার, মনোরঞ্জন বর্চার, সুমিত মুখার্জি, প্রশান্ত মিত্র, অশোক লাল ব্যানার্জি, তার কথা বলবো, ভাস্কর গাঙ্গুলী, চিন্ময়, রঞ্জিত দা, একের পর এক প্লেয়ার ওই ওখান থেকে এসেছে এবং তারা কলকাতা ফুটবলকে সমৃদ্ধ করেছে তথা ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ। আবার এই ফুটবল ঘিরে যে উন্মাদনা শুরু হয়েছে, আমি আশাবাদী, আমি নৈরাশ্যবাদীদের দলে পড়ি না, যে আবার বাঙালি ফুটবলাররা দাপিয়ে বেড়াচ্ছে। এই যে সায়নের খেলা দেখে আমি উৎসাহিত হচ্ছি, এই যে সৌরভ দাপিয়ে খেলছে, এরকম যদি আরও কিছু বাঙালি ছেলে ফুটবলের লাইন লাইটে চলে আসে সেটা বাংলার পক্ষে ভালো। আপনার জেলা ফুটবলে অত্যন্ত সমৃদ্ধ, কিন্তু জেলা লিগটা আজকে প্রায় 5-6 বছর বন্ধ, ভাস্কর দা এটা নিয়ে আমার বারবার আক্ষেপ করেন, এটা নিয়ে রঞ্জিত মুখার্জি বারবার আক্ষেপ করেন, অথচ এই ব্যাপারটা স্টেটমেন্টটা কি খোলা যায় না? না না, এটা নিয়ে আমি অলরেডি মনোরঞ্জন বর্চার, রঞ্জিত মুখার্জি, ভাস্কর গাঙ্গুলীদের সাথে আমার কথা হয়েছে, আমি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে কথা বলেছি। আমি আশাবাদী যে এবার একটা পুজো হবে, না হওয়ার আগে আমি বলছি না আশা। এখানে প্রবলেম হচ্ছে একটা ক্লাব আর একটা ক্লাবের বিরুদ্ধে কোর্টে কেস করে, আর কোর্টে গেলে সেটা পুরো ঝুলে যায়। স্বাভাবিকভাবেই আমি ক্লাবকর্তাদের অনুরোধ করেছি ফুটবলকে বাঁচানোর জন্য এসব কোর্ট ফোর্ট থেকে বিরত থাকে, দেখা যাক কতদূর কী করা যায়। অত্যন্ত ইতিবাচক খবর কলকাতা ফুটবলের জন্য, কারণ হাওড়া হুগলি এবং দুটো 24 পরগনা ছিল মেন স্ট্রিম ফুটবলের সাপ্লাই লাইন। দেখছি আমি, আমাকে সিনিয়র প্লেয়াররা বলেছে, আমি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে কথা বলে নিশ্চিতভাবে ব্যাপার। রেফারিংয়ের মান যেটা আপনারা তো স্টেডিয়াম পড়েন, এমন কিছু সিদ্ধান্ত হচ্ছে যে পরবর্তীকালে পাবলিক উত্তেজিত হয়ে যাচ্ছে, সেটাকে রক্ষা করাও একটা প্রবলেম। এই যে রেফারিংয়ের মান প্রত্যেক মাসে বিতর্কিত সিদ্ধান্ত, একটা দুটো ম্যাচে মানুষ হয়তো ভুল হতে পারে কিন্তু একটা সিরিজ দেখা যাচ্ছে, এটা নিয়ে আমার মনে হয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত। ভার যেটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত, আধুনিক প্রযুক্তি ব্যবহার হলে এত অভিযোগ আসবে না। ধন্যবাদ প্রার্থনা আমাদের সঙ্গে থাকার জন্য, ক্যামেরায় সাগরের সঙ্গে জয় চৌধুরী, বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য থাকতে থাকুন স্পট অন।